মাননীয় মেহর মহোদয় এখানে আসছেন, এলাকার পরিস্থিতি উনি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্নভাবে মানুষের সাহায্য করার চেষ্টা করতেছেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গতকালকে থেকে মানুষকে, শিশু এবং রোগীদেরকে এই নৌকার মাধ্যমে ফ্রি সার্ভিস দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি এবং আমরা রাস্তায় আছি, মানুষকে ভলেন্টিয়ার হিসাবে আছেন। আমাদের গণ অধিকার পরিষদের অন্যতম নেতাও আমার সাথে আছেন এবং শ্রমিক অধিকার পরিষদের কর্মী, উনি এই নৌকাটা দিয়ে কালকে থেকে মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন একদম ফ্রি, কোনো মূল্য ছাড়া। আমরা মানুষকে চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে উদ্ধার করার, যারা আটকে পড়ে রয়েছে কিছু শিশুদের এবং মহিলা, বয়স্ক মহিলা, তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করতেছি। আমাদের গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরি এবং বিপি নূরের পক্ষ থেকে, বিপি নূরের পক্ষ থেকে আমরা মানুষকে এই সিলেট শহরের এই অভিজাত এলাকায়, মানুষ পানিবন্দী উপশহরে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের দলের বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেমন জৈন্তিয়া এবং গুলাগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মানুষ আটকে পড়া মানুষদেরকে উদ্ধারে কাজ করে যাচ্ছে। আমি বলবো যারা বিত্তবান মানুষ আছেন, যার যেরকম সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের জন্য কিছু করার এই আহ্বান জানাবো এবং যে যতটুকু পারেন শুকনো খাবার এবং বিভিন্ন বিশুদ্ধ পানি সহ যারা একটু আগে আসেন এবং মানুষের পাশে দাঁড়ান এই আহ্বান রাখছি।